নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আজ আপনারা শুনবেন একটা আমেরিকান উপকথা, রিপ ভ্যান উইঙ্কেল। মূলত গল্পটি নেওয়া হয়েছে মার্কিন উপন্যাসিক ওয়াশিংটন আরভিংয়ের উপন্যাস থেকে। আজকের গল্পপাঠ এবং অন্যান্য চরিত্রে আমি নীলাঞ্জন, আর গল্পের প্রচ্ছদটি তৈরি করেছে সূর্য। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প, রিপ ভ্যান উইঙ্কেল। হাডসন নদীর পশ্চিম দিকে ক্যাটস্কিল পাহাড়তলিতে, যেখানে নীলাভ পাহাড় গিয়ে মিশেছে উপত্যকার সতেজ সবুজ ঘাসে, সেখানে ছিল অতি প্রাচীন ছোট্ট একটি গ্রাম। মার্কিন ইতিহাসের গোড়ার দিকে ওলন্দাজ ঔপনিবেশিকরা স্থাপন করেছিল এ গ্রাম, আর ঠিক ওই সময়েই ওই প্রদেশটি শাসন করতেন মহৎপ্রাণ পিটার স্টুভেসান্ট। সে প্রদেশটি সে সময় ছিল ইংরেজদের এক উপনিবেশ। ওই গ্রামে হল্যান্ড থেকে আনা ছোট ছোট হলুদ রঙের ইট দিয়ে তৈরি একটা বাড়ি ছিল, তার জানলাগুলো ছিল জাফরি কাটা, কানাওয়ালা ছাদের সামনেটা ছিল তিনকোনা, ছাদের উপর বাউ মোরগ। ওই বাড়িতে সহজ সরল যে মানুষটি বাস করত তার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। রিপ ছিল অত্যন্ত পরোপকারী, যে কোনো দুরূহ কাজে প্রতিবেশীকে সাহায্য করতে সে কখনো না বলত না, অথচ নিজের বাড়ি আর খামার ঠিকমতো কিছুতেই চালাতে পারত না। রিপকে আসতে দেখলেই গ্রামের ছেলেমেয়েরা হইচই করে ছুটে আসত। রিপ তাদের ভূত, ডাইনি, রেড ইন্ডিয়ান সম্পর্কে নানা রোমহর্ষক কাহিনী শোনাত, ঘুড়ি ওড়াতে, গুলি খেলতে, খেলনা তৈরি করতে শেখাত তাদের। ফলে সে যখনই গ্রামের রাস্তায় হাঁটত, ছেলেমেয়েরা তার কাঁধে পিঠে চাপত, নানা রকম মজা করত, এমনকি কুকুরগুলোও তাকে দেখে চেঁচাত না, উল্টে তার কাছে গিয়ে হাত চেটে দিত। রিপ ভ্যান উইঙ্কেলের জীবনের সব থেকে বড় অভিশাপ ছিল তার স্ত্রী ডেম। বিয়ের সময় সব কুমারী মেয়ের স্বভাব যেমন মিষ্টি আর সুন্দর হয়, ডেমেরও ঠিক তাই ছিল, কিন্তু বিয়ের পর তার সেই লাজুক ভাব, মিষ্টি কথা বলার ধরনের পরিবর্তে সবই কটু হয়ে যায়, মেজাজ যেন সপ্তমেই চড়ে থাকে। বিয়ের পর ক্রমশ রিপের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠতে লাগলো। একটা কথা আছে, ধারালো জীব এমন এক অস্ত্র যার ক্রমাগত ব্যবহারে আরও ধারালো হয়ে ওঠে। রিপের প্রাণের সাথী ছিল তার এক কুকুর উলফ, সেও ছিল তার মনিবের মতো নিরীহ গোবেচারা টাইপের। ডেম ভ্যান উইঙ্কেল দুজনকেই সুনজরে দেখত না, কারণ তার মতে এই দুজনই ছিল কুড়ের বাচ্চা, একজন অন্যকে কুপথে জ্বালায়। বাড়ির বউ চৌঘাট না মারানো পর্যন্ত উল্ফ থাকত তার মনিবের সঙ্গে দারুণ মেজাজে, কিন্তু বউ বাড়িতে ঢুকলেই তার ল্যাজ ঝুলে পড়ে যেত, কিংবা দুপায়ের ফাঁকে সেদিয়ে যেত, গুড়ি মেরে হাঁটত, আর চোখে বারবার আর চোখে দেখত মনিব গিন্নিকে। হাতা বা ঝাঁটা একটু তুললেই চেঁচাতে চেঁচাতে দরজা দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে চলে যেত, বা টেবিলের তলায় লুকিয়ে পড়ত। খামারের কাজের চাপ আর স্ত্রীর ঘ্যান ঘ্যানানির হাত থেকে মুক্তি পেতে রিপ পালাত জঙ্গলে, সঙ্গে থাকত উলফ আর কাঁধে বন্দুক। এই অলস আর ভালো মানুষ শিকারী দুজন কখনো কোনো পাখি বা খরগোশ শিকার করতে না পারলেও সময় কাটিয়ে দিত রোদ হুইয়ে। শরৎকালের এমন এক সুন্দর দিনে একবার রিফ উলফ সঙ্গে নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছিল ক্যাটস্কিল পাহাড়ের সব থেকে উঁচু জায়গাটায়। বিকেলের দিকে রিফ পাহাড়ের গায়ে একটা সবুজ টিলার উপর গা এলিয়ে দিয়েছে বিশ্রাম করার জন্য। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল, দূরে বিশাল হাডসন নদী রাজকীয় চালে বয়ে চলেছে নীল পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে। পাহাড়ের অপর দিকে তাকিয়ে রিফ দেখতে পেল এক গভীর উপত্যকা, জঙ্গলে ভরা নির্জন প্রান্তর, অস্তগামী সূর্যের আলোয় আবছা হয়ে আছে। শুয়ে শুয়ে রিপ অনেক কিছুই চিন্তা করছিল, থলির খাবার ভাগ করে খেয়েছে উলফের সঙ্গে, আর উলফ লক্ষ্য করছিল কিভাবে সন্ধ্যার নীলাভ ছায়া দীর্ঘায়িত হয়ে উঠছে। গ্রামে পৌঁছাবার অনেক আগেই যে রাত হয়ে যাবে এ কথা বুঝতে পেরে দীর্ঘশ্বাস পড়ছে রিপের, আর ডেম যে দারুণ বকাবকি করবে এটাও সে জানত। তবুও বাড়ি ফেরার জন্য রিপ উঠে দাঁড়ালো, তারপর পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নামতে লাগলো। হঠাৎই দূর থেকে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে।
শোনো শোনো রিপ, রিপ ভ্যান উইঙ্কেল শোনো। চারপাশে তাকালো রিপ, কেউ কোথাও নেই, শুধু একটা কালো কাক পাহাড়ের চূড়া পার হয়ে উড়ে যাচ্ছিল একা একা। মনেরই ভুল হবে, রিপ মনে করল। হঠাৎ রাতের নিকর্ষা বাতাসের মধ্য দিয়ে সেই একই ডাক শুনতে পেল সে, শোনো রিপ ভ্যান উইঙ্কেল। এবারে উলফের পিঠের লম খাড়া হয়ে উঠল, সে প্রচন্ড এক হাঁক ছাড়ল। রিপ বুঝতে পারল এক অজানা আশঙ্কা ঘিরে ধরেছে তাকে। দারুণ ভয় পেয়ে সে উপত্যকার নিচের দিকে তাকাতেই দেখতে পেল অদ্ভুত একটা মূর্তি পাহাড়ের গা বেয়ে উঠে আসছে। পিঠে বোঝার ভারে বেশ নুয়ে পড়েছে মূর্তিটা। রিপ খুব আশ্চর্য হল, এই জনমানব শূন্য নির্জন এলাকায় মানুষ আসে কোত্থেকে? তারপর মনে হলো হয়তো কোনো কেউ সাহায্য চাইতে আসছে। তাড়াতাড়ি ওই দিকে এগিয়ে গেল রিপ। অনেকটা কাছে আসার পর লোকটার বিচিত্র চেহারা দেখে চমকে উঠল সে। বেটে মোটাসোটা চেহারা লোকটার, মাথায় ঘন বাদামি চুল, ধূসর রঙের দাড়ি। পোশাকটা আগের যুগের ওলন্দাজদের মতো, সুতির আটো কোট, কোমরে কোমরবন্ধ, দু তিনটে পাজামা, সবচেয়ে ওপরের পাজামার দুপাশে সারসার বোতাম, হাঁটুর কাছটায় গোটানো। লোকটা রিপকে হাত নেড়ে ডাকছিল, কাদের বোঝাটার জন্যই হয়তো। এই অদ্ভুত দৃশ্য দেখে একটু ভয় পেলেও রিপ তাকে সাহায্য করতে এগিয়ে গেল। তারপর দুজনে একটা সরু গিরিখাতের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছিল অনেক কাল আগে ওখান দিয়ে কোনো পর্বত নদী বয়ে যেত। ওপর দিয়ে ওঠার সময় বহুদূর থেকে বাজ পড়ার মতো শব্দ শুনতে পাচ্ছিল রিপ। মনে হচ্ছিল শব্দটা ভেসে আসছে এক গভীর গিরিখাত থেকে, যেদিকে তারা এগিয়ে চলেছে সেই দিক থেকে। গিরিখাত পার হয়ে তারা পাহাড়ের মধ্যে একটা ফাঁকা হল ঘর মতন জায়গায় এসে পৌঁছালো, যার কোনো ছাদ নেই। দেওয়ালগুলো উঁচু পর্যন্ত উঠে গেছে খাড়াভাবে, সেখানে গাছের ডালপালার শূন্য দিক যেন হাত মেলে দিয়েছে। সেই ডালপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শুধু সুনীল আকাশ আর সন্ধ্যের আলোর রাঙা মেঘ। উপরে ওঠার কোনো পথটাই রিপার তার সঙ্গে কোনো কথা বলেনি। পাহাড়ের এই জঙ্গলি এলাকায় পিপে ভর্তি মহাদানার কি দরকার ছিল, এই প্রশ্নটা রিপের মাথায় বারবার এলেও সঙ্গীকেও নিয়ে কোনো কথা জিজ্ঞেস করেনি। সে ফাঁকা হলঘরে ঢোকার পর রিপ আবার ভয় পেয়ে গেল, কারণ ঘরের ঠিক মাঝখানে একটা পাথরের সমতল মঞ্চের উপর বসে অদ্ভুত দর্শন কতগুলো মানুষ স্কিটন খেলছে। এদের পোশাকও ছিল রিপের সঙ্গীর মতো, সেকেলে অথচ বিচিত্র দর্শন। কেউ পরেছিল ছোট আটো জামা, কেউ বা শনের আঁশ দিয়ে তৈরি কাপড়ের আটো কোট, কোমরে গোজা লম্বা ছুরি। তবে প্রায় সকলেই রিপের সঙ্গীর মতো ঝোলা অথচ খাটো পাজামা পরেছিল। ওদের মুখগুলোও সাধারণ মানুষের মতন নয়, একজনের এলোমেলো দাড়ি তো অন্যজনের মুখটা ভারী আর লালচে, আর একজনের চোখটা কুতকুতে, অন্য একজনের মুখ বলতে শুধু একটা বিশাল নাক। মাথায় সাদা রঙের সুচলো লম্বা টুপি, তাতে গোজা রয়েছে লাল মোরগের পালক। সব কজনেরই নানা আকারের নানা রঙের দাড়ি রয়েছে। একজনকে ওদের সর্দার বলে মনে হলো, বেশ শক্ত সামর্থ্য বয়স্ক ভদ্রলোক, পোড় খাওয়া মানুষ, লেস বসানো আটো জামা পরনে, উঁচু কানাওয়ালা টুপি, তাতে পালক গোজা, লাল মোজা আর উঁচু গোড়ালির জুতো, তাতে গোলাপ লাগানো। এই পুরো দলটাকে দেখে রিপের মনে পড়ে যাচ্ছিল তার গ্রামের পানশালার দেওয়ালে হল্যান্ডের যে প্রাচীন ছবিটা টাঙানো আছে তার কথা। ওলন্দাজরা যখন প্রথম বসতি স্থাপন করেছিল তখন ওই ছবিটা আনানো হয়েছিল। ওই লোকটার মধ্যে আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল রিপ, এর আগে শিকারীদের দলকে এত মনমরা দেখেনি সে কখনো। যারা স্কিটল খেলছিল তারা মুখ গম্ভীর করেই ছিল, কেউ একটাও কথা বলছিল না, কোনো কিছুই এই পরিবেশের শান্তি ভঙ্গ করছিল না। শুধু মাঝখানে যখন কাঠের খাটো মুগুরগুলো বলের ধাক্কায় গড়িয়ে পড়ছিল তখন একটা গুড়গুড় শব্দ ছড়িয়ে পড়ছিল পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে। রিপ ওদের দিকে এগোতেই ওরা খেলা ছেড়ে তার দিকে এমন কটমটিয়ে তাকালো, ভয়ে রিপের প্রাণই উড়ে গেল, পা কাঁপতে শুরু করলো। রিপের সঙ্গী এদিকে তার পিপে থেকে বড় বড় জগে মদ ঢালতে শুরু করেছে। এবার ইশারা করে রিপকে বলল মদ পরিবেশন করতে।
ভয়ে কাঁপতে কাঁপতে রিপ তাই করল। নিঃশব্দে তারা মদ খেয়ে আবার খেলতে লাগলো। ধীরে ধীরে রিপের ভয় কাটলো, এমনকি কেউ ওকে আর দেখছে না দেখে সাহস করে একটু মদও চেখে দেখল। দারুণ ভালো খেতে, গাঢ় রঙের সুস্বাদু মদ, আগে কখনো খায়নি রিপ। রিপের তেষ্টা একটু বেশি, তাই সে ঘন ঘন মদের জগের কাছে যাচ্ছিল, ফলে কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর রিপ দেখল সে শুয়ে আছে পাহাড়ের গায়ে সেই সবুজ টিলাটার উপরে, যেখান থেকে পিপে কাঁধে সেই অদ্ভুত লোকটাকে উঠে আসতে দেখেছিল। চোখ রোগড়ে ভালো করে তাকালো রিপ। সূর্যের আলোয় ঝলমল করছে চারিদিক, ঝোপে ঝাড়ে পাখিদের কলরব, বিশাল ডানা মেলে দারুণ রাজকীয় ভঙ্গিতে আকাশে উঠছে ঈগল। রিপ ভাবল সারা রাত তাহলে সে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। ঘুমিয়ে পড়ার আগে কী কী ঘটেছিল তা ভাবার চেষ্টা করল। মদের ছোট্ট পিপে কাঁধে বিচিত্র দর্শন মানুষ, পাহাড়ের গিরিখাত, বিশাল হলঘর, নিঃশব্দে স্কেটল খেলা আর মদের চক। ও ভাবল মদটা নিশ্চয়ই খুব কড়া ছিল। বাড়িতে ফিরে স্ত্রীকে কি জবাব দিয়ে করবে সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ালো রিপের। বন্দুকটা খুঁজতে গিয়ে দেখে শুধু মরচে পড়া একটা নল পড়ে আছে, কাঠের কুদোটা পোকা লেগে পচে গেছে, সব যন্ত্রপাতি এলোমেলো। ওর অবশ্য মনে হলো ওই বিচিত্র দর্শন স্কেটল খেলোয়াড়দের মধ্যে কেউ নিশ্চয়ই তার বন্দুকটাকে নিয়ে গেছে, উল্কেও দেখতে পাচ্ছে না। সে হয়তো বা কাঠবিড়ালি বা পাখির পেছনে ছোটাছুটি করছে। শীষ দিয়ে রিপ কুকুরটাকে ডাকল, কিন্তু উলফের পাত্তা পাওয়া গেল না। এবার বেশ বিরক্ত হলো রিপ, এক্ষুনি যেতে হবে সেই গুহার মধ্যে হলঘরটাতে, তার কুকুর আর বন্দুক ফেরত চাই। উঠে দাঁড়াতে গিয়ে দেখে কাটে কাটে ব্যথা, আগের মতো তার শরীর আর চটপটে নেই। যাই হোক, অনেক কষ্টে গতকালের মতো সেই গিরিখাত বেয়ে এগোবার চেষ্টা করতে গিয়ে চমকে উঠল। কোথায় গিরিখাত? তার বদলে ঝিরঝির করে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী। ক্লান্ত শরীরটাকে টেনে টেনে শেষ পর্যন্ত রিপ পৌঁছালো সেই পাহাড় ঘেরা হলঘরটার মতন জায়গাতে। কিন্তু কি আশ্চর্য, ঢোকবার কোনো পথ নেই, সব দিকে উঁচু পাথরে ঢাকা, যেন রাতারাতি পাঁচিল গড়ে উঠেছে। উঁচু চূড়োটার পাশ দিয়ে জলের স্রোত বয়ে চলেছে তলার বেসিনটার দিকে। বেচারি রিপ আর বেশি দূর এগোতে পারল না, ওখান থেকেই শীষ দিয়ে কুকুরটাকে ডাকল। তার উত্তর ভেসে এলো কতগুলো অলস কাকের কর্কশ শব্দে। এবার কি করবে সে? দিন এগিয়ে চলেছে এবং ক্রমশ খিদেও বাড়ছে। কুকুর আর বন্দুক হারিয়ে মনে তো দুঃখ ছিলই, তার থেকে বেশি উদ্বেগ বাড়িতে স্ত্রীকে কি বলবে। বাড়ি না ফিরলেও নয়, বাকি জীবন তো পাহাড়ে পাহাড়ে কাটানো চলবে না। অনেক চিন্তার পর খুব উদ্বেগ নিয়ে সেই মরচে পড়া ভাঙা বন্দুক কাঁধে রিপ বাড়ির দিকে পা বাড়াল। গ্রামের কাছাকাছি এসে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে দেখা হলো, কিন্তু রিপ কাউকেই চিনতে পারল না। ব্যাপারটা খুবই আশ্চর্যের, কারণ রিপ মনে করত এই এলাকার প্রায় সকলেই তার পরিচিত। ওই লোকগুলোর পোশাকও তার অদ্ভুত লাগলো। লোকগুলো রিপের দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে। রিপ দাঁড়িয়ে পড়ে দাড়িতে হাত বুলাতে লাগলো, কিন্তু এ কি, তার দাড়ি যে প্রায় 1.5 ফুট বেড়ে গেছে। ইতিমধ্যে সে প্রায় তার গ্রামের সীমায় পৌঁছে গেছে। একদল অপরিচিত ছেলে মেয়ে আর কিছু কুকুর, কাউকেই রিপ চিনতে পারল না। কুকুরগুলো রিপকে তাড়া করলো আর ছেলে মেয়েরা রিপের পোশাক নিয়ে ঠাট্টা করছিল। তার সেই পুরনো গ্রামই, তবে কত বদলে গেছে, বড় হয়ে গেছে, সার সার বাড়ি, এগুলো আগে ছিল না। দরজায় অদ্ভুত অদ্ভুত সব নামের প্লেট ঝুলছে, জালনায় অপরিচিত মুখ, সবকিছুই অন্য রকমের। তাহলে কি তার বুদ্ধি ঠিকঠাক কাজ করছে না? এটা তো তারই গ্রাম, আগের দিন যেখান থেকে ও জঙ্গলে গিয়েছিল। ওই তো ক্যাটস্কিল পাহাড়, দূরে হাটসন নদীও বয়ে চলেছে। প্রত্যেকটি পাহাড় আর উপত্যকা যেমন ছিল তেমনিটিই আছে। রিপ আরও বেশি ধাবড়ে গেল। কিছুটা আশঙ্কা নিয়ে এবার সে এগোল নিজের বাড়ির দিকে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ডেমভ্যান উইঙ্কেলের তীব্র কণ্ঠস্বর শুনতে পাবে। বাড়িটা ঠিকই আছে, তবে একেবারে ভাঙাচোড়া অবস্থা। ছাদ ভেঙে পড়েছে, জালনা একটাও আস্ত নেই, দরজাগুলোর কবজার উপর ঝুলছে। ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকে রিপ দেখল বাড়ি একেবারে খালি।
কেউ কোথাও নেই। রিপ চেঁচিয়ে তার স্ত্রী ছেলেমেয়ে আর বিশ্বস্ত কুকুর উলফকে ডাকল। শূন্য ঘরগুলো তার কথার প্রতিধ্বনি ফিরিয়ে দিয়ে আবার নিস্তব্ধ হয়ে গেল। রিপ এবার ছুটল তার পুরনো আশ্রয়স্থলে, অর্থাৎ গ্রামের সরইখানায়, যেখানে সে বহু সময় কাটিয়েছে। কিন্তু একই সরইখানাটাও নেই, তার জায়গায় মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কাঠের একটা বিশাল বাড়ি। দরজার উপর সাইনবোর্ডে লেখা দ্য ইউনিয়ন হোটেল, মালিক জোনাথন ডুলিটেল। আরাকিং জর্জের বদলে নীল রঙের ফ্রক কোট আর লম্বা টুপি পরা অন্য একজনের ছবি টাঙানো, তার হাতে আবার তলোয়ার, তলায় লেখা জেনারেল জর্জ ওয়াশিংটন। সরইখানার মাথায় উঠছে ভিন্ন ধরনের পতাকা, ডোরা কাটা আর তারা আঁকা। দরজার কাছে লালমুখো লোকদের ভিড় রীতিমতো, কিন্তু রিপ কাউকেই চিনতে পারল না। প্রসন্ন হাসিতে ভরা নিকোলাস ভেড্ডারের মুখটাও দেখা যাচ্ছে না, কিংবা স্কুল শিক্ষক ভ্যান বুমেলের। সব সময়ই খবরের কাগজে মুখ গুজে বসে থাকতো লোকটা। সব মানুষগুলোর চরিত্র রাতারাতি পাল্টে গেছে, আগেকার সেই মন্থর গতি হাসি খুশি পরিবেশ আর নেই, তার বদলে সবসময়ের ব্যস্ততা তর্কাতর্কি চলছে। লম্বা এলোমেলো দাড়ি, নোংরা সস্তা পোশাক, হাতে মরচে পড়া বন্দুক সমেত রিপকে দেখতে লাগলো হোটেলের সবাই। ওকে ঘিরে আপদমস্তক দেখার পরে সবাই জানতে চাইল কোত্থেকে আসছে, কে সে। রিপদের বুঝিয়ে বলল সে তার পুরনো প্রতিবেশীদের খুঁজতে এসছে, কোথায় নিকোলাস ভেড্ডার আর কোথায় বা স্কুল শিক্ষক ভ্যান বুমেল। সবাই চুপ হয়ে গেল। তারপর এক বৃদ্ধ জানাল, নিকোলাস ভেড্ডার তো 18 বছর আগেই মারা গেছে, গির্জার কবরখানায় তার কবরে কাঠের ফলকে সব লেখাও রয়েছে। অবশ্য এতদিনে ঝোপ জঙ্গলে ঢেকে ফেলেছে কাঠের ফলকটা। আর স্কুল শিক্ষক ভ্যান বুমেল, সে তো যুদ্ধে গিয়েছিল, নামকরা সেনাপতিই হয়েছিল, এখন সে রাজনীতিতে যোগ দিয়েছে। তার বাড়ি আর বন্ধুবান্ধবদের সম্পর্কে এমন বিচিত্র পরিবর্তনের কথা শুনে দমে গেল রিপ। অনেক কথাই ও বুঝতে পারছে না, কেন এত পরিবর্তন আর যুদ্ধটাই বা কিসের। অন্য বন্ধুবান্ধবদের কথা জিজ্ঞেস করার আর সাহস হলো না তার। অবশেষে মরিয়া হয়েও জানতে চাইল রিপ ভ্যান উইঙ্কেলকে কেউ চেনে কিনা। সঙ্গে সঙ্গেই জনতার অনেকেই হাত উঁচিয়ে দেখালো একটা মাঝবয়সী লোককে। রিপ দেখল তার জঙ্গলে যাবার আগের দিন তার যা চেহারা ছিল ঠিক তেমনি চেহারার একজন লোক দাঁড়িয়ে আছে গাছের তলায়। স্বভাবে তার মতোই অলস মনে হচ্ছে, আর পোশাকে দীনতা, ও নিশ্চয়ই তার ছেলে না হয়ে যায় না। নাকি সেই সত্যি রিপ ভ্যান উইঙ্কেল, আর ও অন্য কেউ? দারুণ হতভম্ব হয়ে গেছে রিপ এসব দেখে। সে যা ভাবছে সে কি তাই, নাকি সে অন্য কেউ? রিপ যখন ক্রমশ হতাশ হয়ে উঠছে, তখন লম্বা টুপি পরা একজন এসে জানতে চাইল তার নাম। রিপ তাকে বলল, আজকে আমি আর আমার মধ্যে নেই, গত রাতে ছিলাম। যদি অবশ্য আমি থেকে থাকি, এই তো আমি দাঁড়িয়ে আছি। দেখুন, গতকাল আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙার পর দেখি ওরা আমাকে আর আমার বন্দুকটাকে পাল্টে দিয়েছে। আমি এখন জানি না আমি কে। উপস্থিত জনতা কিংকর্তব্য বিমূঢ়ের মতো মাথা চুলকাতে লাগল। ঠিক সেই সময় একজন মহিলা এগিয়ে এলো তার কাছে আর জানতে চাইল সে কোথা থেকে এসেছে, কে সে। মেয়েটার গলার স্বর আর কথা বলার ভঙ্গি রিপকে এক পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। উত্তেজিত হয়ে সে জানতে চাইল, তোমার নাম কি? জুডিথ গার্ডেনিয়ার, মেয়েটি জানাল। আর তোমার বাবার নাম? রিপ ভ্যান উইঙ্কেল। কিন্তু 20 বছর আগে তিনি বন্দুক আর কুকুর নিয়ে হারিয়ে যান, তারপর থেকে ওকে আর কেউ দেখেনি। ওর কুকুরটা ফিরে এসেছিল অবশ্য, আমাদের ধারণা হয় উনি আত্মহত্যা করেছেন, না হয় রেড ইন্ডিয়ানরা ওকে ধরে নিয়ে গেছে, আমি তখন খুব ছোট ছিলাম। আর একটা প্রশ্ন করল রিপ, আর তোমার মা? তার কিছুকাল পরে মাও মারা যান, এক ফেরিওয়ালার সঙ্গে ঝগড়া করতে গিয়ে তার শিরা ছিঁড়ে যায়। যাক,
এত দুরবস্থার মধ্যেও একটা সুখবর পেল রিপ। রিপ নিজেকে আর সামলে রাখতে পারল না, দুহাতে মেয়ে আর নাতিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওরে, আমি তোদের হারিয়ে যাওয়া বাবা রিপ ভ্যান উইঙ্কেল। এককালে বয়স আমার কমই ছিল, এখন বুড়ো হয়ে গেছি, কেউ কি আমাকে চিনতে পারছো না? সবাই হা করে তাকিয়ে আছে। এমন সময় ভিড়ের মধ্য থেকে থপথপ করে এগিয়ে এলো এক বুড়ি। হ্যাঁ, এই তো সেই লোক রিপ ভ্যান উইঙ্কেল। কি আনন্দ তুমি ফিরে এসেছো। তাই 20 বছর তুমি কোথায় ছিলে? 20 বছর? অবাক হয়ে ভাবল রিপ, নিজের কাহিনী শোনালো সবাইকে। ওর কাছে 20 বছর ছিল একটা রাত মাত্র। উপস্থিত জনতা হা করে তার কথা শুনল, অনেকেই চোখ টেপাটেপি করল, অবিশ্বাস করল রিপের কাহিনী। আসল কথা হলো, রিপ ভ্যান উইঙ্কেল 20 বছর পরে গ্রামে ফিরে এসেছে আবার। এরপর রিপের মেয়ে বাবাকে নিয়ে গেল নিজের কাছে। বেশ সচ্ছল অবস্থা তার, বাড়ি ভালো, খামারও ভালো। ওর স্বামী বেশ হাসিখুশি মানুষ, রিপ তাকে চিনতে পারল। খুব ছোট ছিল, ওর ঘাড়ে পিঠে চড়ত। রিপের সেই অলস ছেলেটিকে ভগ্নিপতি কাজ দিয়েছে তার খামারে, কোনো রকমে চালাচ্ছে। রিপ আবার তার পুরনো অভ্যস্ত জীবনে ফিরে গেল। সরাইখানার দরজায় তার আসন বাঁধা হয়ে গেছে এবং যুদ্ধের আগেকার ইতিহাসকার হিসাবে তাকে শ্রদ্ধার চোখে দেখে সবাই। মিস্টার ডুলিটিলের হোটেল নতুন, কেউ এলে রিপ তাকে পুরনো কাহিনী শোনায়। আজও ওলন্দাজ উপনিবেশের বংশধররা যখন বাজের আওয়াজ শোনে, তখন বলে রিপের সেই সঙ্গীরা স্কেটল খেলছে পাহাড়ের হল ঘরে। আর প্রতিবেশী যেসব স্বামীরা স্ত্রীর অত্যাচারে জর্জরিত হয়, তারা মনে মনে কামনা করে যদি একবার রিপ ভ্যান উইঙ্কেলের সেই মদের পাত্রটি পাওয়া যেত।